দর্শক, আসসালামু আলাইকুম। আজ 4 এপ্রিল, রোজ মঙ্গলবার। আজকে আমি এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমোহর উপজেলার ফলজানা ইউনিয়নের গরুলি বাজার হাটে। দর্শক, এই হাটটি কিন্তু বিশাল আকারে হয়। এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন গম। সর্বপ্রথম আমি আপনাদেরকে গমের বাজার দর জানিয়ে দেব। আজকের এই গরুলি বাজার হাটে পর্যাপ্ত পরিমাণে গম কিন্তু উঠেছিল, প্রায় 2000 মণের কাছাকাছি। আজকের হাটে গম বিক্রি হয়েছে 1650 থেকে শুরু করে 1700 টাকা মণ দরে। গম মূলত ওজন দেওয়া হয় 40 কেজিতে মণ হিসাব করে 1700 টাকা। যাই হোক, এই মুহূর্তে আমি আপনাদেরকে এই গরুলি বাজার হাটে বিনা 7, বিনা 17 এবং 39 যে ধানটা ছিল সেটি কিন্তু মিক্সচার আকারে পাওয়া গেছে। সেটি বিক্রি হয়েছে 1200 থেকে শুরু করে 1300 টাকার ভিতরে। দর্শক, সেই সাথে আমি এখন আমি আপনাদেরকে জানিয়ে দিই ও রসুনের দাম। আপনারা ও দূরে দেখতে পাচ্ছেন রসুনের কিন্তু বড় বড় গাদির উপরে মানুষজন বসে আছে। ভিডিওটি তৈরির পূর্বে তাদের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি আজকের হাটে বেস্ট কোয়ালিটির যে রসুনগুলো ছিল সেটি 2200 টাকা মন করে বিক্রি হয়েছে, এবং ছোটো সাইজের রসুনগুলো ছিল বাজার অনুসারে তাদেরকে দাম দেওয়া হয়েছে। শেষের সাথে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিই, এই গরুলি বাজার হাটে পেঁয়াজের যে বাজারটি ছিল সেটি পেঁয়াজ মূলত 550-600 টাকা শুরু করে উপরে 900-950 পর্যন্ত গিয়েছে। মান এবং কোয়ালিটির উপর ভিত্তি করে দামের কিন্তু তারতম্য রয়েছে, সেটা শুধু পেঁয়াজে নয়, সকল পণ্যের উপরে। সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আজকের এই হাটে সরিষার যে বাজারটি ছিল সেটি 3200 করে বিক্রি হয়েছে। লাল যে সরিষা ছিল সেটি 3200 করে বিক্রি হয়েছে, এবং যে হলুদ যে সরিষাটা ছিল সেটি 3300-3400, খুব ভালো কোয়ালিটি মানেরটা বিক্রি হয়েছে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। কী কোথায় থেকে দেখলেন জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।